ए स्क्वायर प्लस बी स्क्वायर समान एन और एन समान एखाने देवा आछे कत 5। संक्षिप्त सिलेबासेर आलोके एसएससी परीक्षाय कमन उपयोगी गणित साजेशानेर 14 नम्बर भिडियोते आजके आमरा समाधान करब क विभाग अध्याय 3 बीजगणितिक राशि अर्थात मान निर्णय थेके एबारेर परीक्षार जन्य जे 12टी सृजनशील प्रश्न निर्वाचन करेछिलाम तार मध्य थेके 5टी सृजनशील प्रश्न समाधान करा हयेछे। आजके आमरा 6 नम्बर सृजनशील प्रश्नटी समाधान करब और एर पूर्वे आमरा सेट ओ फांशन थेके 8टी सृजनशील प्रश्न समाधान करेछि। तो যাই হোক সাজেশনের সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিংকটি শেয়ার করেছি। এছাড়াও ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের লিংক শেয়ার করেছি, তোমরা ফলো করে সবগুলো প্রশ্নের সমাধান ফেসবুক থেকেও পেয়ে যেতে পারো। তো যাই হোক আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি ৬ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ৬ নম্বর প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে 3টি মান দেওয়া আছে আর এই 3টি মান থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কুমিল্লা বোর্ড ২০২২ সালে এই প্রশ্নটি এসেছিল। তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে যদি শেষ পর্যন্ত প্রশ্নটির উত্তর দেখো। এখন আমরা সরাসরি ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়ে মূলত এটি সমাধান করব। ক নম্বরে বলছে 4p² - 4q² + 4q - 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো শুরু করা যাক। ক নম্বরে যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এই মানটাকে, তাই আমরা লিখেছি প্রদত্ত রাশি 4p² - 4q² + 4q - 1 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা যদি আমরা এখানে 4p² এটাকে রেখে দেয় আর এই তিনটার মধ্যে থেকে আমরা माइनस कमन नहीं नहीं ताले एखाने थाकछे कि माइनस कमन नहीं माइनस माइनस प्लस हो जाए 4q² प्लस ए माइनस এরপরে 4q আর মাইনাসে প্লাস 1। যেহেতু আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি তাই মাইনাস দ্বারা এগুলো গুণ হয়ে যাবে। এখানে 4p² আছে রেখে দিলাম, এরপরে মাইনাস, এখানে যদি আমরা এটাকে সূত্রে নিয়ে আসি তাহলে সূত্র করা যাবে যদি আমরা 2q এটাকে ব্র্যাকেট নিয়ে বাইরে স্কোয়ার করি হোল স্কোয়ার করি তাহলে আবার কি হয়ে যাবে 4q² হয়ে যাবে। এরপরে মাইনাস, মনে মনে আমরা ধরে নিলাম সূত্রে 2 এ বলতে আমরা ধরে নিচ্ছি 2q এটাকে আমরা এই ধরে নিচ্ছি, b বলতে আমরা 1 ধরে নিব, তাই এখানে 1 তাহলে 2ab এরপরে প্লাস b² বলতে আমরা 1 কে ধরে নিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2q এটা 4q হচ্ছে, এরপরে 2 × 4 এটাও 4q হচ্ছে, এরপরে প্লাস 1 এটাও হচ্ছে, সুতরাং এটা আমরা করতে পারবো। এই 4p কে আবার এখানে 2p এর উপরে বাইরে স্কয়ার করে দেই তাহলে আবার 4p² হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু a - b² এর সূত্র হয়েছে তাই আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে a - b², a বলতে 2q আর b বলতে হচ্ছে 1 তাহলে -1 এর উপরে হোল স্কয়ার, অর্থাৎ a² - 2ab + b² এটা সমান আমরা জানি a - b হোল স্কয়ার। এখন আমরা এটাকে a ধরব আর এটা পুরোটাকে b ধরব, তাহলে a² - b² হচ্ছে। তো আমরা জানি a² - b² সমান লেখা যায় a + b, a বলতে এখানে 2p, a + b বলতে এখানে 2q - 1 তাহলে a + b × a - b, a বলতে এখানে 2p - b বলতে 2q - প্লাস হয়ে যাবে 1। তো এটাই হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এছাড়াও যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। খ নম্বর প্রশ্নে c = 0 m = 3 n = 5 হলে a³ + b³ এর মান নির্ণয় করো। আর এখানে আমাদের উদ্দীপকে a + b + c সমান একটি মান দেওয়া আছে m, a² + b² + c² সমান n দেওয়া আছে। এই দুটি মান থেকে আমাদের এই মানগুলো আগে বের করে নিতে হবে, নেওয়ার পরে a³ + b³ এর মান নির্ণয় করতে হবে। তো এখানে উদ্দীপকে আমাদের দেওয়া ছিল c = 0 m = 3 n = 5 এটা প্রশ্নে দেওয়া ছিল। আর উদ্দীপকে আমাদের এই দুটি মান দেওয়া ছিল a + b + c সমান m, a² + b² + c² সমান দেওয়া ছিল n। এখন এই মান দুটি থেকে আমরা প্রথমে একটি মান বের করে নিয়ে আসবো, যেহেতু c = 0 m = 3 n = 5 বলেছে। তো এখানে যদি আমরা এই কাজটা করি যে এখানে a + b + c সমান বলেছে কত 0, তো আমরা এখানে দিয়ে দিলাম কত 0, এখানে এটা সমান কি আছে m আছে, তো m দিয়ে দিলাম। এরপরে এটাকেও যদি আমরা এই পাশে বের করে নিই a² + b² + c², অর্থাৎ c সমান হচ্ছে কত 0, তো c সমান যদি 0 হয় তাহলে 0√2 সমান কি আছে n, a + b সমান তাহলে m, আর m সমান এখানে দেওয়া আছে কত 3, তাহলে m এর জায়গায় আমরা লিখতে পারবো 3। এরপরে এখানে আমরা a² + b² সমান n আর n সমান এখানে দেওয়া আছে কত 5, a + b সমান পেলাম 3 আর এখানে একটি সূত্র হয়ে গেছে, তো এটাকে সূত্র করে নিতে হবে। প্রথমে a² + b² সমান আমরা সূত্র জানি a + b² - 2ab এটা সমান আছে কত 5। এরপরে আমরা a + b সমান পেয়েছি এখানে 3, তাহলে 3 এর উপরে কি হয়ে যাবে স্কয়ার, এরপরে -2ab আছে থাক, এর পাশে আছে কত 5। এখন যদি আমরা এই 5টাকে এই পাশে নিয়ে আসি আর -2b কে এই পাশে পার করে দেই তাহলে 3 এর উপরে স্কয়ার আছে, তার মানে 3 থেকে 9 फाइव के पास नहीं आसले माइनस फाइव टू ए बी के जो हम ए पास पार कर दी ताहले माइनस छिलो ए पास आसले हो जाए प्लस अर्थात प्लस टू ए बी। एरपर आरेकटी लाइन करब नय थेके जोदि आमरा पाँच बाद दिई ताहले थाकछे कत चार ए टू के जोदि आमरा ए पास पार कर दी ताहले एटा गुण अवस्थाय आछे ए पास आसले हो जाए भाग अर्थात एखाने थाकछे ताहले ए बी। अतएव आमरा ताहले ए बी समान कि पाচ্ছি 4 के 2 दिए भाग করলে পাচ্ছি 2 এটাকে একবার এই পাশে নিয়ে আসলাম তাহলে এখানে ab সমান পেয়ে গেলাম 2 a + b সমান পেয়ে গেছি আমরা 3। এখন আমরা a কিউব + b কিউবের যে মান বের করতে বলেছে সেই মানটা এখন বের করব। a কিউব + b কিউবের মান বের করব আমরা। এটা সরাসরি একটা সূত্র a কিউব + b কিউব সমান আমরা জানি a + b হোল কিউব a + b হোল কিউব - 3ab a + b। এটা সরাসরি একটি সূত্র তো আমরা এখন মান বসিয়ে দেব a + b সমান আমরা এখানে পেয়েছি 3 তাই 3 এর উপরে আবার কি হয়ে যাবে কিউব হয়ে যাবে এরপরে -3 আছে থাক ab সমান এখানে পেলাম 2 তাহলে 2 আর a + b সমান পেয়েছি আমরা এখানে 3 তো সবগুলো মান বসিয়ে দিলাম 3 এর উপরে কিউব আছে তার মানে 3 3 কে 9 3 9 27 3 দুগুণে 6 আর 3 6 18 তাহলে আমরা এখানে বসিয়ে দেব 18। এখন আমরা 27 থেকে যদি 18 বাদ দেই তাহলে পাচ্ছি কত 9। এটাই হয়ে গেল আমাদের आंसर। তো এই ছিল আমাদের এই খ নাম্বার প্রশ্নের आंसर। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি y² of yq + 1/y to the power 7 এর মান নির্ণয় করো। তো এই মানটি নির্ণয় করতে আমাদের এখানে একটি মান দেওয়া আছে y² = 11 + √120 এই মানটা থেকে আমাদের এই মানটার মান নির্ণয় করতে হবে। চলো শুরু করা যাক। খুব সহজে আমরা এটা নির্ণয় করে ফেলব। উদ্দীপকে আমাদের দেওয়া ছিল y² সমান 11 + 120 রুট দেওয়া আছে এটা তো আমরা এটা থেকে একটি মান বের করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে একটি কাজ করে নেব সেই কাজটি হচ্ছে এখানে y² আছে থাক আর এরপরে 11 প্লাস এই যে √120 আছে এটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করে নেব অর্থাৎ 4 গুণিত যদি আমরা 30 করি 4 30 আবার কি হয়ে যায় 120 হয়ে যায়। তো এরপরে এটাকে আমরা ভেঙে নিব অর্থাৎ স্কয়ার সমান হচ্ছে 11 আছে থাক এরপরে प्लस এই 4 কে যদি আমরা রুট থেকে বের করে নেই তাহলে 2√30 হয়ে যাচ্ছে। এই y² আছে y² থাক এরপরে সমান এই 11 টাকে আমরা দুটো অংশে বিভক্ত করব 5 এরপরে 2√30 আছে যেহেতু 5 করেছি একটা আর একটা করব আমরা 6 আবার যদি আমরা 5 আর 6 যোগ করি তাহলে 11 হয়ে যাবে। y² আছে থাক এখন যদি আমরা এটাকে সূত্র করি a + b হোল স্কয়ারের সূত্র করব অর্থাৎ যদি আমরা √5 নেই এর উপরে আবার স্কয়ার করি রুট আর স্কয়ার কেটে গেলে আবার 5 থাকবে করা যাবে। এরপরে মনে মনে ধরে নিলাম সূত্রে 2 a বলতে আমরা ধরে নিচ্ছি √5 আর b বলতে আমরা √6 ধরে নেব অর্থাৎ √6 তাহলে আবার +b² বলতে আমরা √6 এর উপরে আবার কি করছি হোল স্কয়ার করে দিচ্ছি। তো এখন এই লাইনটা থেকে যদি আমাদের উপরের লাইনটি আসে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমরা রুটের স্কয়ার কেটে দিলে 5 থাকছে কোনো অসুবিধা নেই 2 আছে থাক এরপর 5 6 30 অর্থাৎ √30 হচ্ছে 2√30 হয়ে যাচ্ছে আর রুটের স্কয়ার কেটে গেলে আবার 6 হবে সুতরাং এই লাইনটি আমরা করতে পারবো। এখন দেখতে পাচ্ছি এই a² + 2ab + b² অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র হয়েছে তাই y² সমান আমরা লিখতে পারি √5 + √6 a + b होल स्क्वायर। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ার কে বাদ করে দেই তাহলে এখানে y = √5 + √6 এখন আবার আমরা এই মানটা থেকে 1/y এর মান বের করে নিয়ে আসব। এখন আমরা উভয় পক্ষকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আবার এটা হবে 1/y সমান উভয় পক্ষকে আমরা 1 দ্বারা ভাগ করছি তাহলে √5 + √6। এখন আমরা এই ডান পাশে এটা ঠিক আছে থাক এই ডান পাশে যে আমাদের 1/√5 + √6 আছে এটাকে আরেকটু কাজ করে নিব ঠিক এইভাবে √6 টাকে আমরা আগে লিখব অর্থাৎ এটা আগে পরে করা যাবে কোনো অসুবিধা নেই যেহেতু দুইটাই প্লাস আছে তাই এটাকে আমরা আগে করে নিলাম। এখন এই ডান পাশের লব ও হরকে যদি আমরা বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব √6 - √5 ছিল প্লাস কিন্তু আমরা বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে গুণ করছি তাই এখানে আমাদের আগে থেকে ছিল √6 + √5 আর এর সাথে আমরা গুণ করছি √6 - √5 লব ও হরকে বিপরীত চিহ্ন দিয়ে কি করলাম গুণ করলাম উপরে যা আছে ঠিক তাই থাকবে √6 - √5 আর নিচে একটা সূত্র হয়েছে a + b * a - b এর a স্কয়ার - b স্কয়ার অর্থাৎ √6 স্কয়ার এরপরে √5 এর উপরে হোল স্কয়ার তো সূত্র করে দিলাম এরপরে উপরে যা আছে ঠিক তাই থাকবে অর্থাৎ √6 - √5 আর রুট আর স্কয়ার কেটে গেলে থাকছে 6 এটাও রুট আর স্কয়ার কেটে গেলে থাকছে 5। অতএব 1/y সমান আমরা পাচ্ছি কত তাহলে উপরে যা ছিল ঠিক তাই 6 থেকে 5 বাদ দিলে 1 নিচে আর 1 লেখার দরকার নেই সুতরাং এখানে আমরা √6 - √5 তাহলে আমরা এখানে y সমান পেয়েছিলাম ফাইভ প্লাস রুট সিক্স আর এখানে ওয়ান বাই ওয়াই সমান পেলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখন আমরা প্রথমে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান একটা বের করে নিব, এই মানটি আমাদের প্রয়োজন হবে। তো ওয়াই সমান আমরা মান পেয়েছিলাম রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার সিক্স, এরপরে প্লাস আছে দিলাম, ওয়ান বাই ওয়াই সমান আমরা এই যে মানটি পেয়েছি রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ কেটে যাবে, একটা রুট সিক্স আর এখানে একটা, তাহলে হয়ে যাচ্ছে কত টু রুট ওভার সিক্স। তাহলে আমরা এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান একটি মান পেলাম টু রুট ওভার সিক্স। এরপরে আমরা আরও দুটি মান বের করে নিব, অর্থাৎ আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার একটি মান বের করবো। তো এটা হচ্ছে একটি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, তো আমরা এটার সঙ্গে সূত্র লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে ওয়াই আর বি বলতে ওয়ান ভাগ ওয়াই। ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান আমরা এখানে মান পেয়েছি টু রুট ওভার সিক্স, এর উপরে আছে স্কোয়ার দিলাম, এরপর মাইনাস নিচের ওয়াই উপরে কেটে যাবে, থাকবে টু, টু এর উপরও স্কোয়ার আছে, রুট সিক্স এর উপরেও স্কোয়ার আছে, টু এর উপরে স্কোয়ার হলে ফোর আর রুট আর স্কোয়ারে কেটে যাবে, থাকবে সিক্স, এরপরে মাইনাস টু, চার ছয় চব্বিশ আর মাইনাস টু, চব্বিশ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে পাচ্ছি কত বাইশ, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়াই স্কোয়ার সমান পেলাম বাইশ। এরপরে একটি কিউবের মান আমরা বের করবো, ওয়াই কিউব প্লাস ওয়ান ভাগ ওয়াই কিউব, তো আমরা এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করবো। তো আমরা এটা সমান জানি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বলতে ওয়াই বি বলতে ওয়ান ভাগ ওয়াই ইন্টু এ প্লাস বি, অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই। এরপরে এইটা সমান আমরা মান পেয়েছি টু রুট ওভার সিক্স, তাই এখানে টু রুট ওভার সিক্স বসিয়ে দিলাম কিউব, এরপরে নিচের উপরে ওয়াই কেটে যাবে, থাকবে থ্রি, আর এটা সমান পেয়েছি আমরা টু রুট ওভার সিক্স। টু রুট ওভার সিক্স এর উপরে কিউব আছে, তার মানে এটা তিনবার আছে, তাই আমরা এটাকে দুইবার করব প্রথমে, অর্থাৎ টু রুট ওভার সিক্স এর উপরে একবার স্কোয়ার করব, এরপরে আবার টু রুট ওভার সিক্স মাইনাস তিন দুগুণে ছয় আবার রুট সিক্স, টু এর উপরে স্কোয়ার আছে দুই দুগুণে চার, রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে সিক্স, এরপরে টু রুট ওভার সিক্স মাইনাস হচ্ছে সিক্স রুট ওভার সিক্স। এখন যদি আমরা এটাকে হিসেব করি চার ছয় চব্বিশ, চব্বিশ দুগুণে আটচল্লিশ রুট ওভার সিক্স মাইনাস হচ্ছে সিক্স রুট ওভার সিক্স। আটচল্লিশ থেকে যদি আমরা ছয় বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকবে বিয়াল্লিশ রুট ওভার সিক্স, তাহলে আমরা এই মানটা সমান পেয়ে গেলাম বিয়াল্লিশ রুট ওভার সিক্স, আর এখানে আমরা একটি মান পেয়েছিলাম স্কোয়ার বাইশ। এখন এই দুইটাকে আমরা কি করব গুণ করে নেব। এখন আমরা যে স্কোয়ার আর কিউবের মানটি বের করলাম, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার এইটা এবং ওয়াই কিউব প্লাস ওয়ান ভাগ ওয়াই কিউব, এই দুইটা সমান যে আমরা মান পেয়েছিলাম মানটি আমরা এখানে বসাবো। প্রথমটা মান পেয়েছিলাম বাইশ আর এটার মান পেয়েছি আমরা বিয়াল্লিশ রুট ওভার সিক্স। এই দুইটা সমীকরণ আমরা কি করলাম গুণ করে নিলাম। এখন যদি গুণ করে দিই তাহলে ওয়াই স্কোয়ারদের আমরা দুইটার সাথে একবার করে গুণ করবো, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব গুণ করলে হয়ে যাবে ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই ওয়ান বাই ওয়াই কিউবের সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই কিউব হবে, এরপরে প্লাস এবার ওয়ান বাই ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো, তাহলে এটা ওয়াই কিউব আর নিচে ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়ান বাই ওয়াই কিউব গুণ করলে ওয়ান ভাগ ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ। বাইশ এবং বিয়াল্লিশ যদি আমরা গুণ করি তাহলে নয়শো চব্বিশ রুট ওভার সিক্স হবে। বাইশ এবং বিয়াল্লিশকে আমরা গুণ করে নিলাম, ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ আছে এটা থাক, কোনো অসুবিধা নেই। এরপরে প্লাস এইটাকে আমরা আগে হিসাব করে নেব, উপরে তিনটা নিচে দুইটা, কাটাকাটি করলে আরও একটা ওয়াই থাকছে, আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে দুইটা নিচে তিনটা, তাহলে উপরে ওয়ান আর নিচে আরেকটা ওয়াই থাকছে, আর এখানে আমাদের নয়শো চব্বিশ রুট ওভার সিক্স আছে, দিয়ে দিলাম ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ, এটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান পেয়েছিলাম টু রুট ওভার সিক্স, এই পাশে আমাদের ছিল নয়শো চব্বিশ রুট ওভার সিক্স, ওয়াই পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ ওয়াই পাওয়ার ফাইভ এটাকে রেখে দিব সমান এই টু রুট সিক্সকে আমরা এই পাশে পার করে দেবো, তাহলে আগে থেকে ছিল আমাদের নয়শো চব্বিশ রুট ওভার সিক্স, এটা প্লাস অবস্থায় এই পাশে পার করলে মাইনাস হয়ে যাবে টু রুট ওভার সিক্স, এটা যা আছে ঠিক তাই থাকবে। নয়শো চব্বিশটা রুট সিক্স থেকে যদি আমরা দুইটা রুট সিক্স বাদ দিই তাহলে এখানে থাকছে কত নয়শো বাইশ রুট ওভার সিক্স। এখন এই দুইটা থেকে যদি আমরা ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে পাঁচটা থেকে আমরা দুইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকছে ওয়াই কিউব, এরপরে প্লাস এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে উপরে ওয়ান আর নিচে হয়ে যাবে ওয়াই টু দ্য পাওয়ার সেভেন, কারণ এটা দিয়ে যদি আমরা আবার গুণ করে দিই তাহলে ওয়ানের সাথে গুণ হবে, ওয়ানের সাথে গুণ হলে ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই টু দ্য পাওয়ার সেভেন যদি হয় তাহলে স্কোয়ার আর সেভেন কাটাকাটি করলে ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ থাকবে, তাই এটা আমরা কমন নিলে এরকম হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমরা তাহলে পাচ্ছি কত নয়শো বাইশ রুট ওভার সিক্স, এটাই হলো আমাদের আনসার, এইটাই আমাদের মান নির্ণয় করতে বলেছিল। তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি, দিনটি সবার ভালো কাটুক, আল্লাহ হাফেজ।